রাজশাহীতে একদিনের বৃষ্টিপাতে 10 বছরের রেকর্ড ছাড়িয়েছে। গতকাল বুধবার 1টা থেকে বৃহস্পতিবার বেলা 1টা পর্যন্ত 24 ঘন্টায় 245.8 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। বৃষ্টিতে মহানগরীর রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়েছে, বিশেষ করে নিম্ন অঞ্চলের অনেক বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। মহানগরীর লক্ষ্মীপুর, সিএনবি, বর্ণালী, হেতেমখা, উপশহর, ভদ্রা সহ মূল সড়কের বাইরে নিম্ন অঞ্চলগুলোতেও পানি জমে গেছে। তবে বিকেল 4টার পর থেকে বৃষ্টি কম হয়, ফলে মহানগরীর পানি কমতে শুরু করেছে। স্থানীয় এলাকাবাসী বলছেন, গতকাল থেকে আজ বিকেল 4টা পর্যন্ত টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তবে বিকেলে 4টা থেকে কম বৃষ্টি হয়, আশা করা যাচ্ছে রাতের মধ্যে পানি নেমে যাবে। রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী চলতি বছরে গত 24 সেপ্টেম্বর এই মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত 34 মিলিমিটার রেকর্ড করা হয়েছে। তার আগে গত 3 সেপ্টেম্বর 30.4 মিলিমিটার বৃষ্টি হয়েছিল। গত এক দশকে সর্বোচ্চ বৃষ্টিপাতের ঘটনাগুলো হল 2001 সালের 21 জুলাই 24 ঘন্টায় রাজশাহীতে 111.6 মিলিমিটার, 2017 সালের 13 জুলাই 24 ঘন্টায় 107.0 মিলিমিটার, 2013 সালের 1 সেপ্টেম্বর 99 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সুজন হোসেন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।